কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ার ছড়া টেকনাফ পাহাড় এলাকায় আলী হোসেন এর বাড়িতে ইয়াবা ব্যবসায়ী ও সেবনকারীরা অতর্কিতভাবে হামলা চালিয়ে মারধর সহ ঘরের স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটপাট করেছে। এজাহার সূত্রে জানা যায়, বশির আহমেদের দুই ছেলে ও এক মেয়ে দীর্ঘদিন যাবৎ ইয়াবা ব্যবসা সহ বিভিন্ন মাদক দ্রব্য ব্যবসা চালিয়ে যাচ্ছে এবং নাসের ও সোহাগ তার সন্ত্রাসী চাঁদাবাজি দাঙ্গাবাজ সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত রয়েছে বলেও জানা যায়। তারা প্রতিনিয়ত এলাকার মানুষকে বিভিন্নভাবে নির্যাতন চালায়। তারা কাউকে তোয়াক্কা করে না। তাদের এই অপকর্মের জন্য আলী হোসেনের স্ত্রী ও তার মেয়ে জান্নাতুল বকিয়া প্রতিবাদ করলে ও বাধা দিলে তাদের উপর নেমে আসে নির্মম নির্যাতন। এই নির্যাতনের মাত্রা বাড়িয়ে গত 3 জানুয়ারি সকাল 9:30 সময় মরহুম বশির আহমেদের পুত্র নাসের, ফজল আহমেদ সোহাগ ও জমিলা আক্তার সহ একদল ইয়াবা ব্যবসায়ী সিন্ডিকেট পূর্বসূত্রতার জের ধরে ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আলী হোসেনের স্ত্রী রাজিয়া বেগম ও মেয়ে জান্নাতুল বকিয়াকে এলোপাতারি মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে মা ও মেয়েকে গুরুতর জখম করে। বর্তমানে মা ও মেয়ে কক্সবাজার সদর হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। আরো জানা যায়, জান্নাতুল বকিয়া একজন নিয়মিত মাস্টার্স শেষ বর্ষের ছাত্রী। বর্তমানে বশির আহমেদের ছেলেদের আতঙ্কে রয়েছে আলী হোসেনের পরিবার। যে কোনো মুহূর্তে তাদের প্রাণনাশ হবে বলে আশঙ্কা করছে তারা। আলী হোসেনের পরিবার ইয়াবা সিন্ডিকেটদের হাত থেকে রক্ষা পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ও তাদেরকে দ্রুত গ্রেফতার পূর্বক কঠোর শাস্তি প্রদানের আহ্বান জানান। এটার নাম নাসিরুদ্দিন, যে ভয়ে তার নাম নাসিরুদ্দিন দাঁড়ালো দাও দিয়ে রে কুবাই খিরিস্তি কুবাই। তারপরে এই গে আরো হদ্দ মারি ফেলাই করলা বহুত দিন আর উদ্দেশ্য গরিব দেশ এনদিন দাঁড়া ইয়াবা বেশি দিয়ে খবর বেতন ভুলি করে তুই দেখতে দক্ষিণ মালয়েশিয়া ঠান্ডা পাহাড়ের ঘরে রোহিঙ্গা পুরান রোহিঙ্গা রোহিঙ্গা বিহারি রোহিঙ্গা তাতুন আমার নাম নামনা তোমা কেদার। আমি আমাদের এখানে প্রায় সময় এরকম ইয়াবা ব্যবসায়ী মানে কতগুলো সন্ত্রাসী আছে এরা সবসময় আমাদের বাসার পাশে আর কি আমাদের সাথে এগুলো করতে থাকে। এগুলো আমরা শৃঙ্খলা সহ্য করতে না পারতো না বাচ্চাদেরকে বাধা দেওয়ার কারণে এরা আমাদের উপরে হামলা চালায়। আমরা আমাদের কিছুদিন আগেও আমাদের সাথে এরকম একটা আচরণ করে মানে আমাদের মেয়ে বেতন হুমকি শুদ্ধ দেয়। সারা মহল্লা সবাই মিলেমিশে একটা মিট মাত করে দেয় যে এরা মাফ করবে না। কিন্তু এরপরও কি কালকেও ওরা এরকম এবার বিক্রি করার সময় আমাদের এখানে এসে আমাদের যেটা খালি জায়গা আছে ওইখানেই ওরা এবার খাচ্ছে। আমরা যখন বলতে গেছি যে এবার এবার এখানে খাওয়া চল মানে খাওয়া যাবে না আপনারা অন্য কোথাও গিয়ে খান, এটা করার সাথে সাথে পুলিশ নিয়ে এবং গান নিয়ে এবং বন্ধু নিয়ে এসে মানে সব কিছু তো খুবই দিল আমাকে। মানে তুই এবার বিক্রি করে এটা বলছোস কেন, ওরা কী জন্য বলছোস? আমরা তো চাই আমাদের সমাজ একটু পরিবর্তন হোক, আমরা শিক্ষক ছেলে নিয়ে আমরা সেখানে ভালো ভালো পাঠ দিতে, কিন্তু আমাদের বাবাটাকে এত বেশি অপরাধ হয়ে গেছে যে আমাদেরকে এভাবে লাঞ্ছিত হতে হবে আর এভাবে আমাদেরকে মানে আঘাতপ্রাপ্ত হতে হবে হতে হবে। আমি এর একটা সুবিচার আশা করছি প্রশাসন থেকে এবং দেশের সমস্ত নাগরিক থেকে এটা একটা সুবিচার আমি আশা করি। আমাকে যেভাবে মানে এভাবে আমার হওয়ার কথা ছিল না কিন্তু সন্ত্রাসীর হাতে কিন্তু কেন হতো ওই সেটা আমার একটা প্রশ্ন রয়ে গেল আপনাদের কাছে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আলী হোসেন। আমার পেশা আমি একজন রাজমিস্ত্রি। আমার এই অর্থভার্জন দিয়ে আমি স্বেচ্ছাসেবে লেখাপড়া করেছি
একটা আছে মেয়ে, আমার এই মেয়ে সন্তানের মুখে যে এখন হামলার শিকার, উনি কক্সবাজার সিটি কলেজের মাস্টার ফাইনাল ইয়ারে উনি লেখাপড়া করে। আমার একটা ছেলে ডিপ্লোমা শেষ করেছে, আরেকটা ছেলে আইএ পাস করেছে, আর একটা মেয়ে আমার 2020 সালের পরীক্ষার্থী। এখন আমি খুব গরিব, আমি একজন সুদেশের একজন আমি সুনাগরিক, আমি আমার আমার ছেলে মেয়েকে আমি অনেক কষ্ট করে লেখাপড়া করেছি। এখন আমার এই যে সন্তান এসিরা যারা আবার ব্যবসায়ীরা, এরা আমার উপর আমার পরিবারের উপর যে এভাবে অত্যাচার হামলা করেছে, আমি আমাদের বাংলাদেশের আমার এই দেশের সম্পূর্ণ প্রশাসনের এমন যারা সুনাগরিক আছেন, যারা ইউনিভার্সিটি কলেজ পর্যন্ত এমন শিক্ষা প্রতিষ্ঠান যারা আছে, আমি একজন অবাক একজন এই এই যে সন্তানের বাপ, আমি আপনাদের কাছে এই বাংলাদেশে আমি একটা সুষ্ঠু বিচার আমি কামনা করি। আমার এই দেশের নেত্রী আমার প্রধানমন্ত্রী এই ইয়াবার বিরুদ্ধে অনেক কঠোর আইন জারি করেছেন, কিন্তু কই আমি তো দেখতেছি না এই বাংলাদেশে ইয়াবার শিকার যত মানুষ এবং প্রাণ দিয়েছে, যত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, যত হাজার হাজার মামলা, এই মামলাগুলি শেষ করছে না। এই মানুষ এই ইয়াবার যারা গডপাতার থেকে এরা রেখাই পাচ্ছে না। আমার আকুল আবেদন থাকবে আমি প্রশাসনকে বিশেষ বিশেষ করে নজর দেওয়ার জন্য, আমি বিশেষ করে অনুরোধ রাখি আমার এই যে শিক্ষা প্রতিষ্ঠান যারা ছাত্র ছাত্রীরা এবং ইউনিভার্সিটি কলেজ পর্যন্ত যারা আছেন, এরকম একটা মাস্টার্স একটা ফাইনাল একটা এই যে মেয়ের প্রতি এভাবে আক্রমণ করলো, আপনারাই এই বাংলাদেশ আপনারা এসে বিচার করবেন। প্রতিনিয়ত মানে আবার বেঁচে কিনে আরা প্রতিনিয়ত মানা করে চালায় ওদের কী করে মানা করিলে আরও বিভিন্ন মানে হামলার হুমকি দেয় ধমকি দেয়। ওই তিন তারিখ আবার হেঁটে এসে দেয়রা আরও বড়ি গাছ পাশের উপর বড়ি গাছের মধ্যে দল মারে আর আমার কী করি তারা মানা করে, মানা করিবার পরে তো হয়তো তোমার এই আবার বেঁচে এসে সেই আবার বেঁচে ছেড়ে আবার হেঁটে এসে এটার আর তোমার কোনো নিজাহা পাওছে না। এখন যখন হয়ে এটার হয়তো আর কী বেশি তুমি জানো নাকি তোরা জানো নাকি কেন হয় এটার ঘরের আকুল আবেদন জানাই যেহেতু আর মহল্লা এবং পাড়ার মধ্যে এই উশৃঙ্খল সামাজিক উশৃঙ্খল যেন সৃষ্টি হইয়ান এটা নিরসন করব, সাথে সাথে আর যেন অন্যায় হয়ে ইয়ান আর মানে এখন ন্যায় বিচার পাবেন সুযোগ করে দেব। আসসালামু আলাইকুম, আমি কক্সবাজার জেলা নির্মাণ শ্রমিকের সভাপতি। আমার এখানে নির্মাণ শ্রমিকের প্রবীণ সদস্য, উনি অনেক কষ্ট করে রাজমিস্ত্রি কাজ করে এই ফ্যামিলি চালাইতেছেন এবং ওনার দুই তিনটা ছেলে মেয়ে আছে, উনি অনেক কষ্ট করে সুশিক্ষিত করতেছেন। আমি যে এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি, আমি জানাচ্ছি কক্সবাজার যে প্রশাসন আছে, মাননীয় ওসি মহোদয় আছে, তদন্ত আছে, তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করবো এটা সুস্থ তদন্ত করে যেন সুস্থ বিচার হয়। আর যেন দেখি অসত্য বলি কেন বলি আর দরজার মাঝে প্রতিদিন প্রতিদিন দলা মারি তারপর বড়ি গাছ আছে প্রতিদিন দলা মারে দলাই নি নারা সালক ধরে ইয়াবার খাইতে ইয়ে পয়েন হতো নেই তারা বড়ি গাছ মা দলা মারে খাইলেও মাজারা দিবেন ইটার মাঙে মানা গজ্জারা ইটার মারো হতে তোমরা দিয়ে ইয়াবা খাইতে আইয় গুটে খাইতে আইয় তোমরা বড়ি গাছের তার দলা মারো কদে ইটার মা নেই হতে হাত করে বেশি দিন হয়ে পারে নাকি প্রতিদিন ডায় 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 মানুষ হয়ে তো বেশি দিন হয়ে না আর তো বেশি নাকি হ্যাঁ হয়ে দৌড়ে আইয়ার ইটার যের ফলে আমি মেয়া বুকু কিছু শুকান লইয়ার যের ফলে আমি এর বাইব তো গলাম মেয়ে বাইব গলাম মেয়ে বাইব তো কি দিল লইয়ার এবার কুফা ছুঁ গেছে বই না আমার আর ইটার মারে একজনে শিবি ধরছে ইটার মাই তো সাইয়ারা ইটার মারে কিলিল কুম মারিয়ারে ফেলা দিয়ে কিলিশাল হাঁদা মারি উবারে যে তো মারা ফেজে যে তো গিয়া করে ফেজে আর তরাত করে সুরালে দে আর ইয়ান ইয়ান আর গুসা মারি ফেলা দিয়ে ইয়ান কিলিশ হাঁদা মারি আর ফেলা দিয়ে আর এবার দরজা মাঝে মারা মারি দিয়ে তবে আজকাল আর সবই দেখি বুড়া মানুষ
আমার মামলাও আছে, এদিন নয় জিবাই মাঝে হিবে, এদিন না নিলে দিয়া